করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামীকাল 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। এই 7 দিন গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার, মার্কেট, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোভিড-19 বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় গত 29 মার্চ 18 দফা নির্দেশনা দেয়, তারই আলোকে এই প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে সব রকম গণপরিবহন বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস এবং তাদের কর্মচারী ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়া করতে পারবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা 6টার পর বের হতে মানা করা হয়েছে। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকলেও পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারবে। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা যাবে। বাজার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। সারা দেশের জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক ডক্টর নাজনীন আহমেদ। নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত ডিবিসির বিস্তৃত সংবাদে। আগামীকাল থেকে 7 দিনের লকডাউন শুরু হচ্ছে, আপনার কাছে কি মনে হয় 7 দিনের এই লকডাউন বর্তমান করোনা পরিস্থিতিতে কতটা কাজে দিবে, পাশাপাশি অর্থনীতিতে এর প্রভাব কেমন পড়তে যাচ্ছে? দেখুন, আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা গতবারের অভিজ্ঞতা যা দেখেছি এবং বিশেষজ্ঞরা যা বলছেন, তার মানে হচ্ছে যদি শুধু স্বাস্থ্য ঝুঁকিকে মাথায় রাখি তাহলে 3 সপ্তাহ থেকে 1 মাসের লকডাউন হচ্ছে এফেক্টিভ স্বাস্থ্য ঝুঁকির দিক থেকে। কিন্তু আমরা যদি অর্থনীতির কথা চিন্তা করি, বাংলাদেশের অর্থনীতিটা এখন যে অবস্থায় দাঁড়িয়ে, আমরা অনেক উন্নয়ন করেছি, অনেক কিছু সেটা সত্য, এবং আমরা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে এটাও সত্য, কিন্তু গত 1 বছরে করোনা মোকাবেলায় যেভাবে আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি এবং সেখান থেকে যে ঘুরে দাঁড়া চেষ্টা আমাদের, সেই অবস্থায় একটা লম্বা লকডাউন আমাদের ইকোনমির জন্য একটা বড় রকমের ক্ষতিকারক, এবং সেটা বিশেষ করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, যাদের ইতোমধ্যে ব্যবসা বেশ বড় রকমের নষ্ট হয়েছে এবং যারা প্রণোদনার অর্থের আওতায় আসলে আসেননি, সেই মানুষগুলো কিন্তু বিরাট রকমের বিপাকে পড়বেন। দরিদ্র মানুষ তো পড়বেই। গতবারই কিন্তু আমাদের দারিদ্র পরিস্থিতি অনেক বেড়ে গিয়েছিল লকডাউনের পরে, আবার আমরা কিছুটা সামলে উঠছিলাম। এই অবস্থায় দীর্ঘমেয়াদী একটা লকডাউন আমাদের কিন্তু দারিদ্র পরিস্থিতি, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদেরকে বড় রকমের বিপাকে ফেলবে। তাই একদিকে 7 দিনের লকডাউন আসলে আমার কাছে মনে হয় এটা একটা প্রতীকী সতর্কতা, যেখানে আমাদের কাছে একটা বড় মেসেজ আসছে যে উই শুড বি কেয়ারফুল। বাংলাদেশ আর ইউকে এর মধ্যে বড় তফাত হচ্ছে জনসংখ্যায়, ঘনবসতিপূর্ণতায়। আমরা এত বেশি ঘনবসতিপূর্ণ দেশ এখানে আসলে, এবং আমাদের যে অবস্থা, আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যতটুকু আওতা, তা দিয়ে এত বড় একটা লকডাউন টলারেট করার মতো ক্যাপাসিটি আমাদের ইকোনমির কিন্তু, যেটা আমাদেরকে একটা বড় রকমের ভালনারেবিলিটির মধ্যে ফেলবে। সো আমি মনে করি আমাদের জন্য বেস্ট হচ্ছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানায় আমাদেরকে বাধ্য করা। 7 দিনের লকডাউনটা খুব ভালো মতো করতে হবে এবং কঠোর স্বাস্থ্যবিধির দিকে যেতে হবে। বড় রকমের লকডাউন আসলে ইকোনমিকে নতুন চ্যালেঞ্জে ফেলবে। ডক্টর নাজনীন আহমেদ, এই অর্থনীতির কথাটা মাথায় রেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লকডাউনের মধ্যে শিল্প কারখানা খোলা রাখার শিফটিং, যদিও বেশ কিছু নিয়ম নীতির কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু একেবারে কিন্তু শিল্প কারখানাগুলো বন্ধের কথা বলা হয়নি। তাহলে যেটি বলা হচ্ছে বা যেটি আসলে আশঙ্কা করা হচ্ছে যে অর্থনীতিতে অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়বে, এই সিদ্ধান্ত তো তাহলে নিশ্চয়ই বিরূপ প্রতিক্রিয়া কমাবে, আপনার কাছে কি মনে হয়?
দেখুন, অর্থনীতির দুটো দিক আছে, চাহিদা এবং যোগান। উৎপাদনের দিক থেকে আপনি শিল্প কলকারখানা খোলা রাখলেন, কিন্তু উৎপাদনটা হবে কার কাছে? বিক্রির জন্য, হয় দেশের ভিতরে আর না হলে রপ্তানি। এখন বিদেশের বাজারে কিন্তু আমাদের রপ্তানি পণ্যের যে ডিমান্ড সেটা কিন্তু আমরা দেখেছি অর্ডার অনেক কমে গেছে। আবার দেশের বাজারে যদি লকডাউন চলতে থাকে, আরও প্রলম্বিত হয়, মানুষ যদি দোকানপাটে না যেতে পারে বা কেনাকাটার যদি তখন চাহিদা না থাকে, তাহলে কিন্তু উৎপাদন করে তো লাভ নাই, বিক্রি করবেন কার কাছে? সরবরাহ ব্যবস্থা তো চলবে না লম্বা সময়ে। কাজেই এখন সাময়িকভাবে 7 দিনের লকডাউনে বড় রকমের অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা যদি দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, দিনমজুর দৈনন্দিন খেটে খাওয়া মানুষের, কিন্তু লম্বা একটা লকডাউনে যেতে হলে আপনি যদি উৎপাদনও খোলা রাখেন, উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা সব কিছু তো অনলাইনে নয়, তাহলে সেই তো নামমাত্র লকডাউন দিয়ে লাভ নাই। বরং আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রত্যেকটা মানুষের কাছে যাতে মাস্ক থাকে, মাস্ক না পরা থাকলে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেই জায়গায় যেতে হবে। তাহলেই আমার মনে হয় যে এই ঘনবসতিপূর্ণ দেশে এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ আমরা করোনার সময় মোকাবেলা করে যাচ্ছি, আরও নূতনভাবে অর্থনীতিকে চ্যালেঞ্জের সামনে না ফেলার জন্য ওটাই হচ্ছে কার্যকর বলে আমার কাছে বেশি মনে হয়। জি, আমরা আসলে অর্থনীতি খুব আমি ব্যক্তিগতভাবে বুঝি না, আপনি যেহেতু অর্থনীতির মানুষ, আপনার কাছে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই। গত বছর যে আশঙ্কাটি ছিল, গত বছরের অভিজ্ঞতা তো আমাদের এবছর আমরা কাজে লাগাবোই, গত বছর আমরা আশঙ্কা করেছিলাম যে পুরো বিশ্বের মতো আমাদেরও অর্থনীতির কী হবে না হবে, অনেক আশঙ্কার মধ্য দিয়েও কিন্তু আমরা বলছি যে আমাদের অর্থনীতির সূচক অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় কিন্তু বেশ ভালো আছে। তাহলে এবছরও কেন আমরা এতটা আতঙ্কিত? নিশ্চয়ই সেটা আমাদেরকে বলতে হবে যে করোনা মোকাবেলায় আসলেই আমরা খুব সাফল্যের স্বাক্ষর রেখেছি, এবং সেটার একটা কারণ হচ্ছে গত বছর থেকে এখনো পর্যন্ত কিন্তু আমাদের রেমিটেন্সের প্রবাহ ভালো আছে, এবং গতবার রপ্তানি করে গেলেও কমে গেলেও ইমিডিয়েটলি আবার রিকভার করেছিল। কিন্তু এখন কিন্তু এবছর এখনো এই যে আপনি ইউকেতে দেখলেন, ইউএসএতে, বিভিন্ন আন্তর্জাতিক বাজারে কিন্তু অবস্থা খারাপ চলছে, ফলে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা যেটা রিকভার করেছিল সেটা কিন্তু আবার পড়তির দিকে। কাজেই আমাদেরকে এখনকার এই অবস্থায়, এবং গত বছর যেটা হয়েছিল যে অনেকেই তাদের ব্যবসাটাকে, যারা প্রণোদনার অর্থ পেয়েছেন তারা তো বটেই, আর যারা পানও নি তারা কিছুটা তাদের পুঁজি ধরে রেখে ব্যবসাটা আবার রিভাইভ করার চেষ্টা করছিলেন। এখন সকলের কাছে কিন্তু প্রণোদনার অর্থ পৌঁছায় নেই, অনেকের ব্যবসা একেবারে মাত্র আবার চালুর দিকে ছিল, এখন ওনারা কিন্তু পুরাটা বসে যাবে। কাজেই গতবারের চেয়ে আমাদের অভিজ্ঞতার আলোকে অবশ্যই আমরা বেটার প্রিপেয়ার্ড, এবং এই কারণেই আমরা যদি পুরো লকডাউনে না গিয়ে আমরা যদি কঠোরভাবে আমাদের যে বাস্তবতায় আমরা যদি সেটা স্বাস্থ্যবিধি মানার দিকে কঠোর হই, আমি মনে করি তাহলে এখনো পর্যন্ত আমরা 7 দিনের লকডাউনের পরে, আমাদের পক্ষে আসলে 1 মাসের লকডাউন দিয়ে অর্থনীতির যে আমি বলবো যে স্থিতিশীলতা ধরে রাখা, এটা কঠিন হবে। আমরা উন্নয়নের পথে আছি এবং সেটা আমরা ম্যানেজ করতে পারছি, কিন্তু গতবারের অভিজ্ঞতায় আমরা কিন্তু ইমিডিয়েটলি আবার ফেরত এসেছিলাম। তো এইবারও যদি আমরা, হ্যাঁ যদি হয় যে আমরা 1-2 সপ্তাহের মধ্যে আবার আমাদের কার্যক্রম স্বাভাবিক করতে পারি ভালো, আর না হলে আমাদের কিন্তু 1-2 মাসের লকডাউনে যাওয়ার মতো যে অর্থনৈতিক ক্যাপাসিটি, আমি মনে করি সেটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের। অনেক অনেক ধন্যবাদ নাজরীন আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।